আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিট ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর সর্বসমতা ও সদৃশতা এর অনুশীলনীর কয়েকটা অঙ্ক নিয়ে। অঙ্কগুলো হচ্ছে 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর। যদি পারি তাহলে 4 নম্বর অঙ্কটি নিয়েও আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা মূল আলোচনাতে চলে যাই। আমাদের অঙ্ক যেটি দেখতে পাচ্ছো, যে এই যে 1 নম্বর অঙ্ক, চিত্রে এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ যার এ বি সমান এ সি, অর্থাৎ এই যে এ বি এই বাহুটা সমান এই বাহুটা, এটা সমান অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ, যার দুইটা বাহু সমান হয় সেটি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, এটি সমদ্বিবাহু ত্রিভুজ। এখন বলছে এ কোণ, খেয়াল করে দেখো এই এ কোণটা, এখানে যে কোণটা আছে সেই এ কোণটা চিহ্নিত কোণের পরিমাণ কত, তার মানে এই এ কোণ যে চিহ্নিত করেছে সেই কোণটার পরিমাণ কত, এটা জানতে চাচ্ছে। আমরা মূলত এই কোণটা কত সেটি বের করব। যেহেতু এখানে এই দুইটা বাহু সমান, সেহেতু এই কোণ দুইটাও সমান হবে। আমরা জানি যে ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয় তাহলে কোণ দুইটা সমান হবে। তাহলে এই কোণটা দেওয়া আছে এখানে, খেয়াল করে দেখো 50 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে, এই কোণটাও হবে, মনে রাখতে হবে যে এটিও হবে 50 ডিগ্রি। সেই ক্ষেত্রে 50 এবং 50 কত হলো, 100 ডিগ্রি হলো। আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা আমরা জানি। সেই ক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, মনে রাখতে হবে যে এই কোণটা যেহেতু 50 ডিগ্রি, সেহেতু আমরা এখানে দিয়ে দিলাম এটি 50 ডিগ্রি, আর এটি 50 ডিগ্রি তো অলরেডি আছে। আর আমরা জানি ত্রিভুজের এই তিন কোণের সমষ্টি যদি এক জায়গায় করি, সেক্ষেত্রে আমাদের তিন কোণের সমষ্টি হবে আছে 180 ডিগ্রি। তাহলে আমরা কি করতে পারি, একবারে করতে পারি এরকম, 180 ডিগ্রি থেকে, খেয়াল করো এই 180 ডিগ্রি থেকে আমরা আর একটু কাজ করতে পারি। এখানে এ কোণ দিয়েছে না, একবারে যদি লিখি এরকম এ কোণ সংক্ষিপ্তাকারে, যে এ কোণ সমান 180 ডিগ্রি বিয়োগ এখানে আছে কত ডিগ্রি, 50 ডিগ্রি যোগ 50 ডিগ্রি, কি হলো এখানে বি এবং সি দুটা যোগ করে ফেললাম, এই দুইটা কোণ সমান, যেহেতু এই এর সংলগ্ন বাহু দুটি সমান আছে। তাহলে এখন এখানে আমরা ক্যালকুলেশন করতে পারি, সেটি হচ্ছে 180 ডিগ্রি বিয়োগ 100 ডিগ্রি। এখন এখান থেকে ক্যালকুলেশন করলে হয় শুধু 80 ডিগ্রি, তার মানে আমরা বুঝলাম যে এই এ কোণের পরিমাণটা হচ্ছে 80 ডিগ্রি। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। চিত্রে এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে আগে যে অঙ্কটা করলাম সেম সেরকম সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে এ বি দ্বি বাহু সমদ্বিবাহু ত্রিভুজ হলে এর এ বি মানে এই বাহুটা এবং এ সি এই বাহুটা সমান। এখন বলছে ওয়াই চিহ্নিত কোণের পরিমাণ কত, তার মানে এই যেখানে বি কোণটা যেটি দেওয়া আছে সেটি হচ্ছে ওয়াই চিহ্নিত কোণের পরিমাণ। আর এই জায়গাটা মনে রাখতে হবে, এর আগে ছিল আমাদের এই সাইডের কোণটি দেওয়া ছিল, আমরা বের করেছিলাম উপরের কোণটি অর্থাৎ এ ডিগ্রি বের করেছিলাম। এবারে কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে এই এ ডিগ্রি মানে এ কোণ কত ডিগ্রি সেটি দেওয়া আছে, আর এখন বের করতে হবে আমাদের এই সাইডেরটা, তার মানে আমরা জানি যে এই কোণটা যা হবে এই কোণটা এর কি বাকি দুইটা সমান ভাগে ভাগ হবে, অর্থাৎ এই বি কোণ এবং এই সি কোণ সমান হবে। তাহলে আমরা আগের মতোই অঙ্কটি করব, তবে একটু পার্থক্য, সেটি আমরা এভাবে করব যে যেহেতু এখানে 101 ডিগ্রি দেওয়া আছে আর এই কোণ দুইটা মোট যোগ করলে কত হয় সেটা বের করবো আমরা। সেক্ষেত্রে আমরা এখানে একবারে ওয়াই কোণ সমান এরকম দিতে পারি যে 180 ডিগ্রি, কেননা আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখান থেকে 180 ডিগ্রি থেকে বাদ দেবো কত ডিগ্রি, খেয়াল করে দেখো এই 100 ডিগ্রি বাদ দেবো, খেয়াল করে দেখো এই 100 ডিগ্রিটা বাদ দিলাম। এবারে 180 ডিগ্রি থেকে 100 ডিগ্রি বাদ দিলে আর থাকে 80 ডিগ্রি, খেয়াল করে দেখো এবারে যে এই দুইটা কোণের পরিমাণ, তার মানে এই দুইটা কোণের পরিমাণ বলতে এখানে বলছে কি বি কোণ এবং সি কোণ, এই দুইটা কোণের পরিমাণ আমরা পেয়ে গেলাম কত, 80 ডিগ্রি। এখন একটা কোণ যদি বের করতে হয়, যেহেতু মনে রাখতে হবে এই দুইটা কোণ বাহু দুইটা সমান, এই বাহু দুটো যদি সমান হয় তাহলে এই কোণ দুইটা সমান একটু আগে আমরা বললাম, সেক্ষেত্রে এখন আমরা এটাকে যদি দুই দ্বারা ভাগ করি তার মানে হবে 40 ডিগ্রি, খেয়াল করো এখন এই ওয়াই কোণের মান হবে 40 ডিগ্রি। আমরা এখানে একবারে ওয়াই কোণে আমরা এখানে দিতে পারি না যেহেতু নিয়ম এটা নেই, তাহলে এটা হচ্ছে এই জায়গায় কী দেবো আমরা, এই জায়গায় এইটা দিতে পারি যে বি কোণ প্লাস সি কোণ সমান 180 ডিগ্রি বিয়োগ 100 ডিগ্রি, 80 ডিগ্রি হলো। তাহলে শুধু এখন যদি ওই ওয়াই কোণ বের করি মানে বি কোণ বের করি, সেক্ষেত্রে আমরা কী লিখতে পারি, এই জায়গাটায় ওয়াই কোণ সমান লিখতে পারি যে এই 80 ডিগ্রি বিয়োগ ভাগ 2 সমান 40 ডিগ্রি। এখন এই এটা 40 ডিগ্রি এবং এই কোণটাও হবে 40 ডিগ্রি। তোমাকে যদি বলা হয় সি ডিগ্রি সি কোণের মান কত, সেটাও হবে 40 ডিগ্রি। ওকে, আশা করি এই অঙ্কটিও বুঝতে পেরেছো। এবারে খেয়াল করে দেখো 3 নম্বর অঙ্কটি কি বলছে। 3 নম্বর অঙ্কটি এখানে বলছে যে একটি ত্রিভুজ
খেয়াল করতে হবে কিন্তু এখানে একটি ত্রিভুজ এল এম এন, তার মানে এখানে একটি ত্রিভুজ এটা এখানে কিন্তু এরা আঁকি আছে, কিন্তু আমাদের কি কি আঁকতে হবে না, এখানে দেওয়া থাকবে না। এল এম এন যার এল এম অর্থাৎ এই যে নিচেরটা সমান 2 সেন্টিমিটার এটা দেওয়া আছে, এবং আরেকটি দেওয়া আছে কি এম এন, তার মানে এইটা 3 সেন্টিমিটার এখানে দেওয়া আছে, এবং আরেকটি দেওয়া আছে এল এন, এল এন এল এন এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার, কিন্তু আমার এখানে টুটা লেখাটা উঠে নাই, হ্যাঁ 2.5 সেন্টিমিটার এটি দেওয়া আছে। এখন বলছে যে এই ত্রিভুজটি আঁকতে হবে, তার মানে তিনটা বাহু ত্রিভুজের দৈর্ঘ্য যদি তিনটা দেওয়া থাকে সেক্ষেত্রে ত্রিভুজ আঁকানোর এক বুদ্ধি আছে, খুব সোজা বুদ্ধি, আমরা এটা একটু বড় করে নিই তাহলে সুবিধা হবে। এই জায়গাটা আমরা আঁকাই, আমাদের আগে তিনটা বাহুটা নিতে হবে, এটা নিলাম আমরা উপরে ধরে নিলাম এল এম সমান টু, যেটি এটা এরকম করলাম এতটুকু নিলাম 2 সেন্টিমিটার, এটা 2 সিএম মাথায় রাখতে হবে। তারপরে আর একটা আছে এম এন, এইটা আমরা এখানে নিলাম নিলাম হচ্ছে এল এম সমান আছে কত দেওয়া 3 সেন্টিমিটার, তার মানে এখানে একটি 3 সেন্টিমিটার একটু নিয়ে নিলাম, সেটা হচ্ছে এরকম দিয়ে একটু 3 সিএম এটা দিলাম, ঠিক আছে ওকে। এবারে আরেকটি বলছে হচ্ছে এল এন, এল এন এটা নিলাম, এটা হচ্ছে 2.5, তার মানে এটা এতটুকু নিলাম, এটা হচ্ছে 2.5। আচ্ছা তিনটা বাহু আমরা নিয়ে ফেললাম অলরেডি, এবারে কি করতে হবে আমাদের এই তিনটা বাহু দিয়ে ত্রিভুজ আঁকাতে হবে। আমরা জানি যে ত্রিভুজ আঁকাতে হলে কম্পাস লাগবে, পেন্সিল কম্পাস লাগবে, এবং কাটা কম্পাস দিয়ে কেটে পেন্সিল কম্পাস দিয়ে আঁকাতে হবে। সেক্ষেত্রে আমরা যেহেতু কাটা কম্পাস পেন্সিল কম্পাস কোনোটি ব্যবহার করছি না, সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে এই যে 2 সেন্টিমিটারের একটি বাহু আমরা এখানে যে কোনো একটি ইয়ে নিয়ে নিলাম, যে কোনো একটি রেখা রেখাংশে এরকম নিয়ে নিলাম, আমরা হাত দিয়ে আঁকাই জাস্ট বোঝাচ্ছি, হ্যাঁ 2 সেন্টিমিটার এটা হচ্ছে বি, এটা দিয়ে দিলাম হচ্ছে ই, বিই থেকে এই যে এল এম এর সমান করে 2 সেন্টিমিটার সমান করে এখান থেকে একটু 2, এটা সি কেটে নিলাম, তার মানে এখানে দিলাম সি। আমি আবার ইচ্ছে মতো কিন্তু আঁকাচ্ছি, তোমার কিন্তু এরকম আঁকবা, কী করবা কাটা কম্পাস থেকে এখান থেকে ধরে এই পর্যন্ত কেটে নিয়ে এই যে সি পর্যন্ত কেটে নিয়ে এটা সি বিন্দু দিবা, ওকে। এবারে দেখো এটা কিন্তু 2 কিন্তু হয়ে গেল, এবারে কী করবো আমরা এম এন 3 সেন্টিমিটার দিয়ে একটি আঁকাবো, তার মানে এই সি থেকে 3 সেন্টিমিটার একটি ব্যাসার্ধ এখান থেকে এটুকু এরকম কেটে নেব, নেওয়ার পরে সেটা দিয়ে একটি বৃত্তচাপ আঁকাবো, এইভাবে এখান থেকে ধরে এরকম একটি বৃত্তচাপ আঁকাবো, মনে রাখতে হবে সেই বৃত্তচাপটা এরকম হবে, এইভাবে হবে। যদি কম্পাস দিয়ে আঁকাই দেখাই দিতে পারতাম খুবই ভালো হতো, যেটা সেটা দিয়ে যেহেতু দেখাতে পারছি না। আচ্ছা তারপরে এটা কত 3 সেন্টিমিটার হলো, কত দূর হলো সেটাকে কিন্তু আমরা জানি না, জাস্ট 3 দিয়ে এরকম একটি বৃত্তচাপ আঁকাইলাম। এবারে দেখো এল এম সমান 2.5 সেন্টিমিটার, এই সেন্টিমিটার দ্বারা এখান থেকে আবার নিয়ে এরকম একটি বৃত্তচাপ আঁকাইলাম, যেটা 2.5 সেন্টিমিটার, এটা মাথায় রাখতে হবে। এবারে দেখো এখান থেকে একটু রাইট এরকম যোগ করলে, আবার এখান থেকে একটু এরকম যোগ করে দিলে, তাহলে এটা হলো 3 সেন্টিমিটার, আর এটা হলো 2.5 সিএম সেন্টিমিটার, আর এটা হচ্ছে 2 সিএম, তাহলে কিন্তু আমাদের যে ত্রিভুজটা আঁকাতে বলছে সেটি কিন্তু আঁকানো হয়ে গেল। এভাবে কিন্তু তোমাকে আঁকাতে হবে, এখানে এরা যেটি আঁকিয়ে দেখাই দিয়েছে, দেখো খেয়াল করে দেখো এটা যেভাবে এরা আঁকিয়ে দেখাই দিয়েছে এইভাবেই কিন্তু তুমি আঁকালে হবে। এই এই বাহুটা এরা এরকম নিচে নিচে নিয়েছে, মানে বেঁকা করে নিয়েছে, তোমার বেঁকার দরকার নেই, তুমি নেবে এরকম সোজা, ঠিক আছে যা হবে এরকম সোজা নিবা, তাহলে সেক্ষেত্রে ভালো হবে। এবারে দেখো নিচে আবার বলছে আরেকটি ত্রিভুজ আঁকাও, খেয়াল করে দেখো ওয়াই জেড সমান 9 সেন্টিমিটার আর এক্স জেড সমান 7.5 সেন্টিমিটার, এখন বলছে এটার মতো করে আঁকাতে বলছে, তার মানে সেম তুমি এখন আঁকাতে পারবা, তবে এটাতে একটি বুদ্ধি আছে, সেটি হচ্ছে কি, মনে করো তুমি এরকম আঁকাইলে এখানে প্রথমে কি দেওয়া আছে 9 সেন্টিমিটার দেওয়া আছে, হ্যাঁ ওয়াই জেড সমান 9 সেন্টিমিটার, তার মানে ওয়াই জেড এই যে এখানে এই পাশেরটা কিন্তু আগে বলছে আঁকানোর কথা, এই যেটা ঠিক আছে এটা কিন্তু আগে বলছে, তার মানে তুমি এটা আঁকাই লেগে সমস্যা নেই, খাতা তুমি বেঁকা করে নিবা, নিয়ে সোজা করে নিবা, নিয়ে এখানে কি করবা এরকম একটি, আমি যদি এইভাবে আঁকাই সোজা করে আঁকাই তাহলে এরকম হয়, এরকম একটি 9 সেন্টিমিটার আঁকাইলে। এবারে তোমার এখানে আরেকটি দেওয়া আছে, কত দেওয়া আছে 7.5 সেন্টিমিটার, খেয়াল করে দেখো এবার 7.5 সেন্টিমিটার দিয়ে তোমাকে আঁকাতে হবে, তার মানে তুমি এখান থেকে আগের মতোই সেরকম এটা 9 সেন্টিমিটার, তার মানে বিই আর একটু নিলে বিই সমান এই সি বিন্দু পর্যন্ত 9 সেন্টিমিটার কেটে নিলে, এবারে একেই সি থেকে তুমি অথবা বি থেকে যে কোনো একটা ওই 7.5 সেন্টিমিটার কেটে নিতে হবে। কীভাবে কাটলে, ওই যে আগের মতো সেরকম এরকম করে কিন্তু আগে দুইটা নিয়ে নিবা, একটা আছে 9 সেন্টিমিটার আর একটা 7.5 সেন্টিমিটার,
ওকে, নেওয়ার পরে এখন নাইনটা কিন্তু আমার আঁকানো হয়ে গেছে অলরেডি, এবারে সেভেনটা আমাকে নিতে হবে। এটা সেভেন, এটা সরি, এটা নাইন আর এটা সেভেন, এটা তো লেখাই আছে। যাই হোক, এবারে এইটা নিয়ে তুমি এরকম একটি বৃত্তচাপ আঁকাবা। সরি, এখানে আবার বৃত্তচাপ না আঁকালেও তোমার চলবে, তার কারণ আছে, কেননা তোমাকে তৃতীয় বাহু কত সেন্টিমিটার হবে সেটা কিন্তু বলে দেয়নি। ওকে, তার মানে বলে না দেওয়ার কারণে তুমি আন্দাজে যদি এরকম বৃত্তচাপ আঁকাও, আঁকিয়ে যদি এইরকম দিয়ে দাও, তবেও কিন্তু হবে। এবারে কি করবা, এইটা তুমি এই বাহুটা আন্দাজে যোগ করে দিবা, এই বাহুটা যা সেন্টিমিটার হয় হোক, কেননা এটা তো তোমাকে বলছে না যে কত সেন্টিমিটার হতে হবে, তাই না? সেক্ষেত্রে তুমি আন্দাজে এটি করতে পারবা। ওকে, তার মানে এই যে এখানে যেটি আছে এইটা যদি তুমি আঁকাও, তাহলে পরেরটা তোমার অটোমেটিকলি এমনি হয়ে যাবে, আর ওই একই রকম আঁকালে তোমার হয়ে যাবে। তবে এটার একটি সুবিধা আছে যে তোমার এইটা বলছে যে দুইটা বাহু দেওয়া আছে, দুইটা বাহু তুমি মেপে করলে আর পরেরটা শুধু জাস্ট যোগ করে দিলে। তার মানে এইভাবে যদি আমরা বলি যে এই বাহুটা তুমি নিয়েছো, এবারে মাপ দিয়ে তুমি এই বাহুটা নিয়েছো, বাকিটা আন্দাজে যোগ করে দিলে হয়ে গেল। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে ছিল এই অধ্যায়ের আলোচনা, এই অধ্যায়টি নিয়ে আলোচনা। আজকে কন্টেন্টটি অনেক বড়ই হয়ে গেল, তিনটা, এক দুই তিন নিয়ে আলোচনা করলাম, আগামী দিন চারটা নিয়ে আলোচনা করব, কারণ এটা অনেক বড় মনে হচ্ছে আর এটা টাইম লাগবে, সেজন্য এটা নিয়ে আজকে আলোচনা করলাম না। তোমরা অবশ্যই সাথে থাকবে, এই 4 নম্বর অঙ্কটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আগামী পর্বের জন্য আমি আলোচনা করব অবশ্যই। আর আজকে আলোচনা করলাম 1, 2 এবং 3, এবং এই 1, 2, 3 কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা মাথায় রাখতে হবে। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা আছে বলেই আমি আলোচনা করলাম। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো আমার কন্টেন্ট শেষ করছি। আল্লাহ হাফেজ।